ভূমিকম্প সহনশীলতা প্রকল্পের আওতায় যে ৪২ ভবনকে অতি ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে সেগুলো এক সপ্তাহের মধ্যে খালি করতে হবে, ভেঙে ফেলতে হবে তিন মাসের মধ্যে। দুর্যোগ মোকাবিলায় ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরে সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোর উপর ভূমিকম্প সহনশীলতা প্রকল্পের আওতায় ২৭০৫টি শিক্ষা প্রতিষ্ঠান, ২০৪টি হাসপাতাল, ৩৬টি থানা ও ৩০৪টি অন্যান্য ভবনের জরিপ চালানো হয়। এসব ভবনের মধ্যে ৪২টি ভবন অতি ঝুঁকিপূর্ণ বলে রিপোর্ট দেওয়া হয়। মালিকরা নিজস্ব উদ্যোগে এইসব ভবন আগামী তিন মাসের মধ্যে না ভাঙলে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ এসব ভবন ভেঙে দেবে, সেক্ষেত্রে মালিকপক্ষের কাছ থেকে খরচ আদায় করা হবে। এছাড়া ঝুঁকিপূর্ণ ১৮৭টি ভবনকে মূল্যায়ন করে সেগুলো মজবুত করতে প্রতিষ্ঠানকে চিঠি দেওয়া হবে। নগর উন্নয়ন কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়। সিদ্দিকবাজারে ক্যাফে কুইন ভবনে বিস্ফোরণে প্রাণহানি এবং সাম্প্রতিক দুর্ঘটনার পর ভবনের নিরাপত্তার বিষয়টি নতুন করে আলোচনায় আসে। নগর উন্নয়ন কমিটির আহ্বায়ক এবং গৃহায়ন ও গণপূর্ত সচিব কাজী ওয়াসিউদ্দিন বলেন, এসব ভবন ব্যবহারের অনুপযোগী হয়ে গেছে, এ কারণে সাত দিনের মধ্যে ভবন থেকে সবকিছু সরিয়ে নিতে বলা হয়েছে। এরপর তিন মাসের মধ্যে এসব ভবন ভাঙতে হবে। অতি ঝুঁকিপূর্ণ সরকারি ভবনগুলোর মধ্যে সবচেয়ে বেশি ৩০টি ভবন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের। এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ৩টি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৪টি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৩টি ভবন, মাদ্রাসা বোর্ডের ১টি ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ১টি ভবন অতি ঝুঁকিপূর্ণ ভবনের তালিকায় রয়েছে। যে ১৮৭টি ভবনকে রেট্রোফিটিং করতে হবে তার মধ্যে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ১৫৪টি ভবন রয়েছে। এছাড়া ইনস্টিটিউট অব লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির ৩টি, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ৪টি, মাদ্রাসা বোর্ডের ৬টি, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ১০টি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ১০টি ভবন রয়েছে। ঝুঁকিপূর্ণ ভবন বিষয়ে রাজুকের চেয়ারম্যান আনিছুর রহমান মিয়া জানান, ভূমিকম্প সহ সার্বিক নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে আগামী মাস থেকে রাজুকের অঞ্চল ৩ ও ৪ ভবন নির্মাণ অনুমোদন দেওয়ার সময় স্থাপত্য নকশা, কাঠামোগত নকশার পাশাপাশি মেকানিক্যাল, ইলেকট্রিক ও অগ্নি নিরাপত্তা সংক্রান্ত নকশা জমা নেওয়া হবে। আগামী মে থেকে পদ্ধতিটি পুরো রাজুক এলাকায় চালু করা হবে। রাজুকের ১৫২৮ বর্গ কিলোমিটার এলাকায় ছোট বড় ভবন ও স্থাপনা আছে ২১ লাখের বেশি। ২০১৮ সালে রাজুকের এক জরিপের তথ্য মতে রাজধানীর মিরপুর, মোহাম্মদপুর ও পল্লবীর ৯৪.৭৬% ভবন, রামপুরা, মতিঝিল ও খিলগাঁওয়ের প্রায় ৯৭% ভবন, ধানমন্ডির প্রায় ৮৯% ভবন রাজুকের নকশার বত্তই ঘটিয়ে নির্মাণ করা হয়েছে। রিজওয়ানা রিন্তি, কালবেলা।